দিন দিন নিজেদের এক ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করছে চীনের কেন্দ্রস্থলের প্রদেশ হাইনান। হাইনানে আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তিগত উদ্ভাবন কেন্দ্র গড়ে তুলতে কাজ করছে প্রদেশটির কর্তৃপক্ষ। শুক্রবার এক প্রেস কনফারেন্সে হাইনানের গভর্নর মাও ওয়েমিং জানান, চীনের ঐতিহ্যবাহী শিল্পসমূহের বিকাশ ঘটাতে নতুন প্রচেষ্টা চালাচ্ছেন তারা। বর্তমানে হাইনান প্রদেশে প্রযুক্তি সংস্থার সংখ্যা 10,000 ছাড়িয়েছে। এর সংখ্যা দ্রুত আরও বৃদ্ধি পাচ্ছে। চীনের জাতীয় স্তরে একমাত্র প্রদেশ হিসেবে হাইনান নতুন প্রজন্মের জন্য কম্পিউটিং ইন্ডাস্ট্রি ক্লাস্টার হোস্ট করে। এখানে দেশটির বৃহত্তম রেল ট্রানজিট ইকুইপমেন্ট রিসার্চ সেন্টার এবং উৎপাদন রপ্তানির ঘাঁটি রয়েছে। গত কয়েক বছরে 147টি প্রযুক্তি প্রকল্পে সাফল্য অর্জন করেছে তারা। মাও বলেন, দেশব্যাপী সাধারণ উদ্ভাবন ক্ষমতার দিক থেকে হাইনান নবম স্থানে রয়েছে। বর্তমানে তাদের প্রযুক্তিগত শিল্পের মোট আউটপুট 1 ট্রিলিয়ন ইউয়ান অর্থাৎ 140 বিলিয়ন ইউএস ডলারের বেশি ছাড়িয়েছে। গত বছর হাইনানের জিডিপির পরিমাণ ছিল 5 ট্রিলিয়ন ইউয়ান অর্থাৎ 0.69 ট্রিলিয়ন ইউএস ডলারের বেশি। ইফাত জাহান, বাংলাভিশন।